হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা যারা তোমাদের ইউটিউব ভিডিও ভাইরাল করতে পারছো না, আমি তোমাদের আজকে বলতে চাইছি যে তোমাদের ইউটিউব কখনোই ভাইরাল হবে না। এর প্রধান কারণ হচ্ছে কি? ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমটা কি? ওয়াচ টাইমটা হচ্ছে তুমি কতক্ষণ ধরে তো আমার ভিডিওটি দেখছো। এই যে তোমরা এখন আমার ভিডিওটি দেখছো, তোমরা যদি এখন পুরো ভিডিওটি দেখো তাহলে হচ্ছে কি, এটাকে বলা হয় ওয়াচ টাইম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা যারা তোমাদের ইউটিউব ভিডিও ভাইরাল করতে চাইছো কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল করতে পারছো না, তার অন্যতম কারণ হলো ওয়াচ টাইম। কারণ তোমরা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা যারা তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিও ভাইরাল করতে চাইছো কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল করতে পারছো না, কারণ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা যারা তোমাদের ইউটিউব ভিডিও ভাইরাল করতে চাইছো কিন্তু ইউটিউব ভিডিও ভাইরাল করতে পারছো না, আর আমিও তোমাদের বলছি তোমরা কখনোই তোমাদের ইউটিউব ভিডিও ভাইরাল করতে পারবে না। এর প্রধান কারণ হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম মানে কি? ওয়াচ টাইম মানে তোমাদের ভিডিও অডিয়েন্সরা কতক্ষণ ধরে দেখছে বা ওয়াচ করছে। এই যেমন তোমরা আমার ভিডিওটি দেখছো, এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সেটাকেই বলা হয় ওয়াচ টাইম। দেখো, তুমি যদি ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানাও এবং কাউকে যদি কিছু শেখাতে পারো তাহলে কিন্তু সে তোমার ভিডিওটি দেখবে। সে যতই তুমি আকর্ষণীয় থাম্বনেল বানাও, টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, প্লেলিস্ট দাও, এডিট করে দাও, আর যতই ভিডিওতে ভরিয়ে দাও, কেউ কিন্তু তোমার ভিডিও দেখবে না যতক্ষণ না তাদেরকে তুমি কিছু শেখাতে পারছো বা তাদেরকে কিছু উপহার দিতে পারছো যে আজকের ভিডিওটি তাদের কাছে মানে হেল্প হয়েছে। সেরকম কিছু ভিডিও যদি তুমি না দাও তাহলে কখনোই তোমার ওয়াচ টাইম ইনক্রিজ হবে না। কারণ ওয়াচ টাইমটা ইনক্রিজ হওয়ার নির্ভর করছে তোমার অডিয়েন্সের উপরে। কারণ অডিয়েন্সরা যদি শুরু থেকে ভিডিও শেষ পর্যন্ত না দেখে, তুমি তো চাইলে তাকে আটকে ধরে রাখবে না, তুই আমার ভিডিওটা দেখ, এরকম তোমার বলতে পারবে না। ঠিক তেমনি ওয়াচ টাইম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই ওয়াচ ভিউজ হয়তো কি ক্লিক করলো দেখলো আবার বেরিয়ে গেলো, ভিউজটা তোমার কাউন্ট হবে, কিন্তু ওয়াচ টাইম যদি না হয় ইনক্রিজ তাহলে কিন্তু কখনোই ভিডিও ভাইরাল হয় না, তুমি যতই বলো। কারণ ওয়াচ টাইমের উপর নির্ভর করে ইউটিউব ভিডিও ভাইরাল। যত ইউটিউবারদের দেখেছো যত তাদের সার্চ অপটিমাইজ হচ্ছে, যেটা বলতে পারো সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এখানে তাদের এসে সার্চ লিস্টে এসছে ইউটিউবে, ততই তার কারণ তারা ওয়াচ টাইম ইনক্রিজ করেছে। এবার তোমাদের প্রশ্ন, আমার একটি মোবাইল ফোন এবং একটি আমার ইউটিউব চ্যানেল, আমার বাড়িতে কারোর স্ক্রিন টাচ ফোন নেই, আমার ভাইয়ের নেই, আমার মায়ের নেই, বাবার নেই, বন্ধুদের বলবো, বন্ধুরা বন্ধুদের ফোন নিয়ে ব্যস্ত থাকে, আমি কি করে আমার তাহলে ওয়াচ টাইম ইনক্রিজ করবো? আর আমার একটা মোবাইল দিয়ে আমি কতই বা ভিডিও দেখব? কারণ ইউটিউবের নিয়ম নেই যে তোমার ইউটিউব চ্যানেল দিয়ে তোমার ভিডিও দেখো, কারণ এটা হচ্ছে সিটিআর বেড়ে যায়, ফলে তোমার চ্যানেলে একটা সমস্যা আসতে পারে। তাই আমি আজকে তোমাদের বলবো ইউটিউবে রয়েছে এরকম সেটিং যে ওয়াচ টাইম কীভাবে তোমরা ইনক্রিজ করবে, এবং তোমাদের ওই একটি মাত্র ফোন দিয়ে, এই হাতে মাত্র ফোন, যেই ফোনটা দিয়ে তোমরা যদি ভিডিও বানিয়ে থাকো এবং আমার ভিডিও দেখছো, ওই ফোনটা দিয়েই তোমরা তোমাদের ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারবে। কিভাবে করতে পারবে সেটা আমি আজকে ফুল প্রসেসটা দেখাবো, কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং হচ্ছে টেকনিক্যাল বিষয়ে নিউজ আমি এনে থাকি। তাই চলো আজকের ভিডিওটি শুরু করা যায়। তোমরা কিভাবে তোমাদের ভিডিওর ওয়াচ টাইম বাড়াবে এবং ওয়াচ টাইম বাড়িয়ে তোমাদের ভিডিও ভাইরাল করবে তারই একটি আমি নমুনা দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে খুবই লিগ্যাল, যেহেতু ইউটিউবের এই সেটিংসটা রয়েছে সেহেতু আমাদের ব্যবহার করতে কোনো দ্বিধাবোধ নেই, ঠিক আছে? কারণ ইউটিউব যদি সেটাকে অ্যালাউ না করতো তখন যদি আমরা ব্যবহার করতাম তখন আমাদের ইললিগ্যাল হতো। এর জন্য তোমরা চলে যাবে তোমাদের ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে যাওয়ার পর ধরো ইউটিউবে তোমার হচ্ছে এইটা চ্যানেল, তোমার চ্যানেল হচ্ছে এইটা, এইটা দিয়ে তোমাদের ভিডিও তুমি কখনোই দেখতে পারবে না, ঠিক আছে? এটা আমার অন্য চ্যানেল ক্রিয়েট করা আছে। এর জন্য তোমরা ইউটিউবে আরেকটি চ্যানেল ক্রিয়েট করে নেবে, আর সেই চ্যানেল ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে নেবে, ঠিক আছে? ক্লিক করবে, ক্লিক করার পর এই তোমার সেই লোগোতে ক্লিক করবে, ক্লিক করার পর কী করবে, ক্লিক করার পর তোমরা সেই অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে যেইটা তোমার চ্যানেল তার অন্য চ্যানেলটিতে লগ ইন হবে, ঠিক আছে? কারণ তোমার চ্যানেলে লগ ইন হবে না, অন্য চ্যানেলে লগ ইন হবে, তার জন্য এইখানে ক্লিক করে তোমরা লগ ইন হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছি না যেহেতু এখানটায় আমার হচ্ছে খুবই গোপনীয়তা আছে, সেই জন্য তোমরা এখানে যে টিকটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমার
চ্যানেলগুলো শো হবে। এবার তোমার যেই চ্যানেলের ভিডিও সেই চ্যানেলের ভিডিও ওপেন করবে না, অন্য একটা অ্যাকাউন্ট ওপেন করবে, যেটা আমার এখন অন্য অ্যাকাউন্ট ওপেন করাই যে দেখতে পাচ্ছ, কারণ এটা আমার চ্যানেল নয়। আমার চ্যানেল হচ্ছে এই যে এটাই যে ইউটিউবার রবি সর্দার, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কি করবে, এইবার তোমার ভিডিওগুলো সবসময় সার্চে নিয়ে আসবে, ঠিক আছে? সার্চ করে খুঁজে খুঁজে দেখবে, কীরকম দেখবে, ধরো আমি আমার একটা ভিডিও সার্চ করছি, আমার চলে আসবে, ঠিক আছে, কারণ আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজড এখন এগোচ্ছে, ইনক্রিজ হচ্ছে, এই জন্য আমি লিখছি যে হাউ, বা এটা ধরো লিখলাম যে কাইনমাস্টার ওয়াটারমার্ক রিমুভ, এটা লিখলে দেখো আমার ভিডিও চলে আসবে। এই যে আমার ভিডিও চলে এসছে, এই ভিডিওটাকে তোমরা ক্লিক করবে অন্য অ্যাকাউন্ট দিয়ে, আবারও বলছি অন্য চ্যানেল দিয়ে। সেই চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করতে আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই ভিডিওটা যখন অন হবে তখন তোমরা আগে পজ করে নেওয়ার পর এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ, এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর তোমরা এই যে কোয়ালিটি দেখছো, কোয়ালিটিটা 114p করে রেখে দেবে। কোয়ালিটি করার পর আবার থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর এই যে প্লেব্যাক স্পিড দেখতে পাচ্ছ, এই প্লেব্যাক স্পিডটা এখানে নর্মাল আছে, এটা তোমরা 0.2x করে দেবে, ঠিক আছে? 0.2x দিয়ে দিলে তোমার ভিডিও তো আস্তে আস্তে হচ্ছে চালু হবে। দেখো আমার হাত পা দেখো আস্তে আস্তে নড়ছে, দেখো আস্তে আস্তে, ঠিক আছে? এবার যদি এইটা তোমরা যদি এটা 2x করে দাও, দেখো হাত পা তাড়াতাড়ি নড়বে, দেখো দেখো তাড়াতাড়ি নড়ছে। তাড়াতাড়ি নড়া মানে কি তোমার ভিডিওটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর এখানে হচ্ছে 0.2x মানে কি এখানে তোমার ভিডিওটি আস্তে আস্তে ওয়াচ টাইম হচ্ছে। অর্থাৎ তুমি হয়তো ভাবছো যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছ, এই যে 5 মিনিট 4 সেকেন্ডের ভিডিও, এই পাঁচ মিনিট 4 সেকেন্ডের ভিডিও কিন্তু 5 মিনিট 4 সেকেন্ড হবে না, কারণ 5 আর 5 10 প্রায় 15 মিনিট। তোমরা যদি এই ভিডিওটা একবার দেখো তোমাদের কিন্তু 15 মিনিট ওয়াচ টাইম গেইন হয়ে যাবে, ঠিক আছে? আবারও বলছি 5 মিনিট হচ্ছে 10 মিনিট বেড়ে যাবে, কারণ তোমরা এটা স্লোতে দেখছো ভিডিও, কিন্তু অন্য অ্যাকাউন্টে দেখতে হবে, আবারও বলছি অন্য অ্যাকাউন্ট থেকে দেখতে হবে। তাহলে এবার এই করে তোমরা চালু করে রেখে দেবে, ঠিক আছে? ধরো তুমি এক চালু করে রেখে দিয়ে কোথাও গেলে, আবার আসলে আবার চালু করলে, এরকম মানে 10-15 মিনিট পর আবার আসে চালু করলে, এই করতে করতে তোমার ওয়াচ টাইম ইনক্রিজ হবে, ঠিক আছে? আর ভিউজও বাড়বে, তোমার চ্যানেলটা এগোবে, খুব তাড়াতাড়িভাবেই এগোবে, ঠিক আছে? এটা হচ্ছে নতুন প্রসেস, তোমরা কেউ ইলিগাল ভাববে না, কারণ ইউটিউবও যতক্ষণ ধরে এই যে প্লেব্যাক স্পিড সেটিংটা দিয়েছে কী করতে দিয়েছে তোমরাই বলো, কারণ এখানে নর্মাল স্পিড নিশ্চয় সেইভাবেই আমরা দেখবো বলেই আমরা হচ্ছে দিয়েছে। এটা এরকম তো কিছু না, এখানে কোনো ওয়ার্নিং দিচ্ছে কিছু দিচ্ছে, এইটা যতক্ষণ দিচ্ছে সেটুকু। এবার হ্যাঁ, বলতে পারো নিয়ম যেহেতু আছে যে নিজের চ্যানেলতে নিজের ভিডিও দেখা যাবে না, সিটিআর বেড়ে যায়, ফলে পরবর্তীতে ভিডিও বা চ্যানেলে হচ্ছে সমস্যা আসতে পারে, যার জন্য তোমরা অন্য একটি চ্যানেল ক্রিয়েট করে নেবে। সেই চ্যানেলের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে তোমরা নতুন একটি চ্যানেল খুলে নেবে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? ক্রিয়েট করার পর সেইটাই লগ ইন হয়ে তোমরা তোমাদের ভিডিওটি এরকমভাবে ওয়াচ করবে, ওয়াচ করতে 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 তোমাদের ভিডিও ভাইরাল হবেই। যদি একটা চ্যানেলে না হয় আর একটা চ্যানেল করবে, ওই চ্যানেল থেকে লাইক দেবে, এই চ্যানেল থেকে লাইক দেবে, এই করে করে ভিডিও ভাইরাল করবে, ঠিক আছে? যদি তোমাদের ভিডিও ভাইরাল না হয়, অনেকদিন ধরে পরিশ্রম করছো, তাহলে এই অ্যাপ্লাইটা করতে পারো, অথচ নয়, কারণ তোমার ভিডিও যদি কোয়ালিটি ভালো হয়, কোয়ালিটি সম্পূর্ণ যদি কাউকে কিছু শেখাতে পারো, তাহলে কোনো অসুবিধাই নেই, তুমি আরামসে তোমার ভিডিও একদিন ভাইরাল হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এরকমভাবে ভিডিওতে এরকমভাবে একটা লাইক দিতে ভুলবে না, এবং হচ্ছে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে এই যে ভুলবে না। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, কারণ আমি ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করবো তোমাদের সাহায্যের জন্য, কীভাবে তোমরা ইউটিউবে সফল হতে পারো। তো চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ধন্যবাদ সবাইকে।